পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। পৌরসভার 35টি ওয়ার্ডের প্রচারে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়েছেন নাজমুন আরা বেগম। প্রার্থী প্রতিদিনই এই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করে চলেছেন। শুক্রবার গোদা এলাকায় প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জাকির হোসেন, প্রার্থী নাজমুন আরা বেগম সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন এই সভায় তৃণমূল কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আমি এখানে উপস্থিত গোদা বালক সংঘের সমস্ত সদস্যদেরকে এবং এখানে উপস্থিত বর্ধমান জেলার সহসভাপতি জাকির হোসেন মহাশয়কে এবং জেলা সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি যে আনন্দ পেলাম এবং আমাকে প্রার্থী হিসাবে দিয়ে এই এলাকার আমার মা বোনেরা, আমার বৌদিরা, আমার দাদা ভাই এবং বাবার বয়সী যে সমস্ত মানুষেরা আছেন তারা সকলে আমাকে যে আনন্দ যে প্রেরণা দিলেন এই প্রেরণা আমাকে কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুধু আজকে নিয়ে আনন্দ দেওয়াটা নয়, আপনারা আমার পাশে থেকে 27 ফেব্রুয়ারি যে আমাদের পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়ী করে আমি যেন আপনাদের এই আনন্দটা ফিরিয়ে দিতে পারি সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আগামী 27 ফেব্রুয়ারি বর্তমান পৌরসভার যে নির্বাচন, সেই নির্বাচনে 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী নাগমনারা বেগম দিদি গাজী তিনি আমাদের সামনে এসেছেন। আমরা সকলেই জানি পশ্চিমবাংলার মানবাধিকার সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে ধীরে ধীরে তৃণমূল প্রার্থীদেরকে জয়ী করতে হবে। কারণ ভারতবর্ষের যে কারণে আমাদের পশ্চিমবাংলায় যে ছোঁয়া দিয়েছে যে দুর্নীতির রাজনীতি, সেই দুর্নীতির রাজনীতিকে দূর করতে হলে আমাদেরকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্বকে আরো তুলে ধরতে এবং তার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে আমি অনুরোধ প্রত্যেকের ধরা প্রার্থী তাদেরকে উপর আক্রমে থাকবে না। আসুন আমরা সবাই মিলে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আগামী 27 ফেব্রুয়ারি জয়ফুল চিহ্নে ভোট দিয়ে নাজমুনা বেগম ওদের পিতিকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবো, এটা আমরা আপনাদেরকে মাথা রাখবো। আমাদেরকে আমরা বিলিতে অনেক কোনো ভুল ভেজাল থাকলে আমাকে জানান, আসুন মিটিয়ে নেবো। কিন্তু সামান্য ভুলের জন্য কারা ভুল করেছে তার জন্য এনার উপর আক্রয় থাকবেন না, এটা আপনাদের বক্তব্য। আপনাদের পাশে আমি সর্বদা থাকার চেষ্টা করি এবং এটা আসি আপনার জায়গা নেই, আমি আশা রাখবো এই এলাকার একটা ভোট হোক। আমার এখানে বিজেপির কোনো প্রার্থী নেই, সিপিএমের প্রার্থী আছে দুলছে, সেই সিপিএমের পক্ষে যেন একটা ভোট হয়ে যেন না যায় এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আগামী 27 ফেব্রুয়ারি এই শিবতলা এলাকা, এই পুরো এলাকা, এটা হচ্ছে 9 নম্বর পাটা 10 নম্বর পাট মিলিয়ে আছে, কিছুটা 2 নম্বর পাট আছে, কিছুটা 6 নম্বর পাট আছে, এই পাটে এই এলাকা থেকে একটা ভোট যেন সিপিএমের পক্ষে না পড়ে সেটা আপনাদের কতগুলো পড়ে খেয়াল রাখতে হবে। কে সিপিএমের সঙ্গে যোগাযোগ রাখছে, কে সিপিএমের সঙ্গে বুঝবুঝি করছে, কে সিপিএমের কোন কর্মীটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, তৃণমূলের পাশে আছে, এরকম অনেক নির্বাচন আমি আমাদের প্রচার করেছি, এত উৎসাহ এত উদ্দীপনা এত ভালোবাসা আমি তখন দেখিনি, যেটা বাস্তব সেটা বলছি। কোথায় যাবো আমাকে অগ্রিম প্রত্যেক পাড়া থেকে, প্রত্যেক মন্দির কমিটি, মসজিদ কমিটি, তারপরে ক্লাব পাড়া সমস্ত কমিটি এলাকার মানুষরা আমাকে বলছে আমাদের কাজ দিতে হবে, 3টে সময় কেউ 4টে সময় দিতে হবে, কেউ 5টে সময় দিতে হবে, আমাদের পাড়ায় চায় মানে আমার কোনো সিডিউল নাই, এলাকার মানুষরা সিডিউল তৈরি করে নিচ্ছে। এর থেকে বোঝা যায় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য ব্যক্তিকে এই ওয়ার্ডের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
বর্ধমান থেকে পম মোহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।